হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদেরও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা, আমি মুনালিসা আছি আপনাদের মাঝে। তো ক্যাবিনেটের যখন যেটা দরকার হয় শুধু বের করে নিই, অনেকটাই অগোছানো, একদিন গোছাতে হবে আমার। তো একটু ক্লিয়ার করে নিচ্ছি, আর বিছানার সাথে খাটটাও একটু পরিষ্কার করে নিচ্ছে। তো রেগুলার আসলে এগুলো না করলে মানে অনেকটাই ময়লা পড়ে থাকে, তো যতটুকু সম্ভব চেষ্টা করি পরিষ্কার রাখার জন্য। তো রেগুলার করে থাকি আমি, এই জন্য একটু পরিষ্কারটা মানে বেশি থাকে। আর কাঠের জিনিস এগুলোর মধ্যে কিন্তু প্রচুর ধুলা পড়ে থাকে, আর যখন ডিপ ক্লিন করি আমি ব্রাশের সাহায্যে করি, তো সেটা একদিন শেয়ার করবো কীভাবে করি। মাসে হয়তো এক দুইবার করি, আর রেগুলারই আমি দুই থেকে একবার চেষ্টা করি একটু সামান্যভাবে মুছে নেওয়ার জন্য হালকা করে, তাহলে আলগা যে দুলাটা থাকে সেটা চলে যায়। তো এভাবে তো আমাদের সংসার, মেয়েদের রান্না বান্না, ঘর গোছানো, সন্তানদের নিয়ে, তাই না বন্ধুরা? দিনটা আসলে কীভাবে চলে যায় আমরা নিজেরাও জানি না। তো সকাল থেকে শুরু করলাম আজকের ব্লগটি, আশা করি বন্ধুদের ভালো লাগবে। আর শুরু থেকে সবার কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ বন্ধুরা, যারা যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ভিডিও দেখেন, প্লিজ একটি রিকোয়েস্ট করতেছি আমার তরফ থেকে। আপনারা আমার চ্যানেল ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। তো রেগুলার যে কাজকর্মগুলো সেগুলো একটু শেয়ার করি মাঝে মধ্যে। তো খাটটা মোচা হয়ে গেছে আমার, সাইড টেবিলটা মুছতেছি, আর মেহরাবের কাণ্ড দেখেন। বাচ্চারা আসলে যখন লেখাপড়া শিখে অনেক জায়গায় মানে লেখার চেষ্টা করে, তো এগুলো অবশ্য বানি স্কুলে চলে যাবে, আর লেখাটা যে শিখছে এটাই হচ্ছে মেন। তো আমার মেহরাব অনেক জায়গায় মানে এভাবে লেখে আর কি, যখন ওই লেখা শিখে। তো গুছিয়ে চলে যাবো আপনাদের বাড়ির নাস্তাটা বানাবো। তো চলে আসলাম, নাস্তা বানাবো, আর এখন বেশি ঝামেলা হয় না, সকালে রুটি বানাতে হয় না, বাড়তি কোনো সবজি করতে হয় না। তো আপনারা সবাই জানেন আপনাদের ভাইয়া ডায়েট করতেছে, তো এখানে শসা, তারপর টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা নিয়ে নিলাম হাতের সাহায্যে, একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়ে তারপর দুইটা ডিম একসাথে অ্যাড করে ভেজে নিব ওর জন্য আর কি। তো প্লিজ বন্ধুরা ফুল ভিডিও জুড়ে আমার সাথে থাকেন। আর আপনাদের ভাইয়া কিন্তু অনেকটাই ডায়েট করতেছে মাশাল্লাহ, মানে 2-3 কেজি কমে গেছে অলরেডি, তো আমি অবশ্যই শেয়ার করব। তো ডিমটা ফেটানো শেষ, আমি এখন ডিমটা ভাজবো। আর আপনাদের ভাইয়াকে তো আপনারা আগেই দেখছেন, অবশ্য আমি ওর 1 মাস বা 15 দিন পর আপনাদের মাঝে একটু শেয়ার করব ওকে নিয়ে। ওর 2-3 কেজি অবশ্য কমে গেছে, তারপরে চলে আসবো ওকে নিয়ে একদিন ক্যামেরার সামনে। তো এখানে তাওয়াটা বসিয়ে আমি বাটার একটু কষে নিলাম, আর বেশিটাই বাটার দিলাম যেহেতু দুইটা ডিম আর অনেকটাই সবজি আছে এখানে। তো খন্তি দিয়ে একটু ছড়িয়ে তারপর ডেকে দিব, আর মিডিয়াম আঁচে এটা করব আর কি, যাতে টমেটো শসাটা সিদ্ধ হয়। তো ঢাকনাটা উঠিয়ে তারপর আমি উল্টে দিব। তো এখানে আমার ভুল হয়েছে, এখানে আমি তাওয়াটা না দিয়ে কড়াইতে দিলে আমার একদম উল্টানো খুব ভালো হতো, তো আমি একটু নেড়ে চেড়ে ভেঙে নিব আর কি। তো এখানে অবশ্য উল্টানো যাচ্ছে না,
তো ব্যাপার নেড়েছে, একটু ভাজা ভাজা করে নেব সবজিটা, এটা অবশ্য খেতে ভালোই লাগে। তো তাওয়াটা ছোট হয়ে গেছে আমার, আর সবজি ইয়াটা বেশি হয়ে গেছে, তো এখানে কড়াই নিলে অবশ্য ভালো হতো। তো কড়াইটা নিতে আসলে ভুলে গেছিলাম, তো এইভাবেই নেড়েছে, একটু পানিটা শুকিয়ে নিচ্ছে আর সিদ্ধ করে নিচ্ছে আর কি সবজিটা। তো এভাবে অনেকটাই মজা হয়েছিল, আমি অবশ্য একটু ট্রাই করি। তো অবশ্য সবটুকু খাবে না, আমি একটু খাবো, অনেকটাই মজা হয়েছে। তো এই তো নাস্তাটা রেডি করে দিয়ে দিলাম ওকে, একটু শসা কেটে, আর সাথে তো ভিনেগার পানিটা আছে। তো আমি বললাম না মিষ্টিটা আমি করবো, অবশ্যই শেয়ার করবো আপনাদের মাঝে যখন আমরা করি, একটু ঝামেলা হয়ে যায়। তো আমরা যেহেতু অন্য খাবার খাই, ওকে আলাদা দিয়ে জন্য একটু করতে পারি না। তো আজকে আমি রান্না করবো ব্রয়লার মুরগি দিয়ে দেশি লাউ। তো মশলাটা ভালোভাবে কষিয়ে মাংসটা দিয়ে আবার কষাবো নেড়ে চেড়ে। তো এটা পানি ছাড়া রান্না করবো, লাউয়ের মধ্যে কিন্তু অনেকটা পানি চলে আসে। তো এইভাবে মশলাটা মিশিয়ে আমি তারপর ডেকে দিব কিছুক্ষণের জন্য, ভালোভাবে কষানো হলে তারপরে লাউটা দিয়ে দিব আর কি। লাউ দেওয়ার কারণ হয়েছে অত দুপুরে ভাত খাবে না, ডায়েট করতেছে যেহেতু, প্রচুর সবজি খাওয়ার দরকার, আর আমার হাজবেন্ড ভাজা পোড়া জিনিসটা পছন্দ করে না, তো ওই জন্য লাউটা ব্যবহার করতেছি। পেট ভরে লাউর তরকারিটাই খাবে শুধু, আর সালাদ থাকবে সাথে, শাক ভাজা, লাউ শাক ভাজা থাকবে। তারপর একটা রেসিপি শেয়ার করব। তো কষানো হয়ে আসছে আমার, এই পর্যায়ে আমি লাউটা দিয়ে দিই, দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে, আর লাউ যেহেতু গাছের একদম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আর পানি অ্যাড করবো না, আর ভাত দিয়ে যেহেতু খাবে না, আর তো জল দিয়ে বোনে এমনি জল দিব না, অনেকটা পানি চলে আসবে, এটা বোনা বোনা টাইপের হবে। আর ব্রয়লার মুরগি কিন্তু ফ্রিজে রেখে রান্না করলে ভালো লাগে না, টাটকা মুরগি টেনে রান্না করলে ভালো লাগে। তো দুপুরে এগুলাই খাবে, ওর জন্য একটু সালাদ করে নিচ্ছে আবারও। প্রচুর পরিমাণ সবজি আর সালাদ খেতে হবে, তো আমি একটু একটা টমেটো আর একটা শসা কেটে নিচ্ছি, সালাদ টাইপে করে দিব আর কি। আর এর সাথে আপনার বাদামও চাইলে ব্যবহার করতে পারেন, অনেকটাই ভালো লাগে আর কি। তো আমরা আসলে রেগুলারইভাবে খেলে কিন্তু অনেকটাই ভালো থাকতে পারি। তো এই তো এখানে কাঁচা মরিচ, ধনিয়া পাতা, অবশ্য পেঁয়াজটা পরে দিব, লবণ দিয়ে একটু মাখিয়ে দিব সরিষার তেল দিয়ে, মানে সালাড টাইপে করে দিব আর কি খাবারের সময়। তো আমার তরকারিটা হয়ে আসছে, আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। রান্না শেষ, এই তো নিয়ে আসলাম আপনাদের সামনে, মানে খুবই মজা হয়েছে ভাতের সাথে, বা এমনি খালি খেলে অনেকটাই মজা, তরকারিটা আসলে অনেকটাই মজা হয়েছিল। তো আরেকটা রান্না শেয়ার করব, ফুলকপি দিয়ে ভাই মাছ দিয়ে ভাজবো, যেহেতু বললাম না সবজি খাবে শুধু, তরকারিটা খাওয়া দরকার, তো ভাজা জিনিসটা বেশি পছন্দ করে না। তো আমি ভাই মাছ হলুদ আর লবণ মেখে ভেজে নিচ্ছি, আর ফুলকপি দিয়ে আর কি, ফুলকপিতে লবণ আর হলুদ দিয়ে একটু ভাপ দিয়ে নিলাম যাতে গন্ধটা না থাকে, ফুলকপি কিন্তু একটা গন্ধ থাকে মুলার মতো, তো সিদ্ধ করে ফেলে দিলাম আমি। তো মশলাটা কষিয়ে ফুলকপিটা দিয়ে দিলাম, আর মাছটা পরে অ্যাড করে নামিয়ে ফেলবো ধনিয়া পাতা দিয়ে, শুধু ভাজা ভাজাই করবো।
এই তরকারিটা অনেকটাই মজা হয়েছিল, দুইটা তরকারি খুব ভালো হয়েছে আর কি। তো এই তো মাছটা দিয়ে দিলাম, আর এটা কিন্তু ভাঙবে না যেহেতু ভাই মাছ, মাছটা অনেক খুবই শক্ত, এই জন্য কফির সাথে দিয়ে দিলাম, ভালোভাবে মিশবে। এদিকে রান্না হচ্ছে, আর ডানার থেকে আমি কী পেলাম সেটা একটু শেয়ার করবো আপনাদের মাঝে। অনেকদিন অপেক্ষা করতে করতে অবশেষে পেয়ে গেলাম শখের জিনিসটা, প্রায় 15 দিনের মতো আমাকে ভুগতে হয়েছে। অর্ডার দিয়ে আর ক্যান্সেল হয়, অর্ডার দিয়ে ক্যান্সেল হয়, কেন হয়েছে জানি না। আমি কিন্তু প্রায় সময় দারাজ থেকে অনেক কিছু আনিয়েছিলাম, আনিয়ে থাকি। তো এবছর বছরের শেষ দিকে হয়তো ওনাদের একটু ঝামেলা, তার কারণে হয়তো একটু দেরি হয়েছে। হ্যাঁ খোলো, পরে যাবে পরে যাবে। বাড়ি কেন দেখাচ্ছি কি আছে ভিতরে, অপেক্ষা করতে করতে অবশেষে পেয়ে গেলাম আমার সেই শখের জিনিসটা। আস্তে আস্তে, তো ই হয় না, তাড়াতাড়ি করো না। সবাই দেখতেছে, দাঁড়াও দাঁড়াও, আগে বের করো না। তুলে আপনাদের মধ্যে নিয়ে আসতেছি, একটু ওয়েট করেন। তো আমার শখের জিনিস রুটি মেকার, এটা অবশ্য ফার্স্ট, আমি এর আগে কারেন্টের যেগুলো সেগুলো ইউজ করছি, কারেন্টটাই ফার্স্ট। তো কিভাবে কি করতে হবে অবশ্য একটু কনফিউশন আছি, তো শিখে নিব, শিখলে দু একবার হয়তো সমস্যা হবে, পেরে যাব আশা করছি। তো সাইজ এটা হচ্ছে মিডিয়াম সাইজ, এটা নিলাম, বেশি বড় রুটি পছন্দ করে না। আর এটা আগলা, এটা লাগাতে হবে, এই যে এখানে স্ক্রুটা খুলে লাগাতে হবে। তো রুটি বানিয়ে অবশ্য শেয়ার করব, আর এই যে রোলিং। ঠিক আছে বন্ধুরা, রুটি মেকারটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।